সালামু আলাইকুম দেশ ও বিদেশে যে যেখানে আছেন আপনাদেরকে ঈদ মোবারক আপনারা আপনাদেরকে এখন দেখাবো আপেলের যে অবস্থা ও আপনারা একটু লক্ষ্য করেন মানে গরমে আপন শুধু আপেল হয়তো পায় না আর এই দেশে খায় না বাহ কতরে তো শেবিলছ তো আপনারা দেখেন আজেলা গাছটাও দেখেন আকল কিভাবে দৌড়ছে এই যে ঘাস মাছ ভেঙে যাইছে এটা খেলেও কিছু বলেন আপনার বিপ্লব কাশেম হনারা অনেক সময় থেকে এই ব্যানার ভাগ দি আপন ধরে ধীরে 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 খায় আচ্ছা আচ্ছা এটা কি অ্যাপেল বলে কোন যায় এটা আপনি আপনার বেলাতে আফল যা বিদেশ থেকে বাজায় হ্যাঁ বিদেশ থেকে পাওয়া যায় আপনার ওই একটু বেলে বেলে হলো এই যে দেখেন গাছে ধইরে ওইভাবে কইতেতে ছেড়ে ওটা কোন ব্যাপার না মানে বেলাতে আফল যারা বলা হয়

এই যে ফল কি ফল এটাও একটা একজাতীয় ফল যা আমরা এখনো নাম মানে বের করতে পারিনি বের করতে পারিনি তবে আশা বেটা নাম দেবে আপনাদেরকে এই ফলটার নাম জানানোর জন্য বা আপনারা যেটা দেখছেন রাস্তার সাইড সবই আপনার এই ফল ওই সাইডটা বা আছে আপনার আপেল গাছ আচ্ছা তাহলে কি তুমি আর আপেল কেন নিবা না 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 মন চাই না খেতে খেতে ভাই আরছি নো খাও না আপেল না খাই না আমি তাহলে এই হচ্ছে আপেল গাছের অবস্থা আপনারা যদি আপেল খেতে চান আশরাফ ভাইকে কমেন্ট করবেন সে আপনাদের প্যাকেট করে নিজ দায়িত্ব আপনাদের বাড়ির সামনে গিয়ে দিয়ে আসবে হ্যাঁ এতো শোগাছা রইলো বহুত আপেল খেতে থাকে ফলটা মানে আপেল ফলটা কেমন মজা কেমন যথেষ্ট মিষ্টি সাধারণত কাশ্মীরের আপেল এত মিষ্টি হয় না ওরে আল্লাহ একটু বেশি বেশি হয়ে গেল না একটু বেশি বেশি হয়ে গেল না না এই ফলটা আসলে যথেষ্ট পরিমাণে মিষ্টি না আমি তো খাইতেছেন বই জানতে বলি আমি নিজে খাচ্ছি আমি বুঝতে পারতেছি যদিও এটা অপরিপক্ক বলে নাই তাই এত মিষ্টি এই দেশের বেদনা কেন কেমন বড় বড় বেদনা আপনারা আরেকটা ফল দেখাই এটা হলো আরেক জাতের ফল আপনারা যে কিনতে চান আমাদের গণে গুনে ব্যক্তিরে বলেন বা কমেন্ট করেন বা আমার নাম্বারটা আমরা স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো এক সময় এখন সময় কম উনি আফেল খাইছে সময় পাচ্ছে না